ব্লাড নিয়ে ব্লাড টেস্ট ভিশন নিয়ে প্লেটলেট নিয়ে এটা নিয়ে একটা বিভ্রান্তি এখনো আছে প্রথম কথা হলো ব্লিডিং নাই রক্তের হিমোগ্লোবিন বলো ব্লাড কি দরকার অনেকের এখনো ধারণা রুগী এসে ভর্তি হয় ডোনা দিদি আছে কয় বোতল রক্ত লাগবে রক্ত লাগবে কিনা এটা কিন্তু বলে রুগীদের আসে আমি যে এক বোতলও লাগবে না আমরা রক্ত পরি করে লাগলে বলবো নি ব্লাড লাগতে পারে অনলি যদি ব্লিডিং হয় ব্লাড ফর ব্লাড অনেক দুই এক ফুটা গেলে হবে না অনেক ব্লাড লস হলো তার বমির সাথে পায়খানার সাথে বা যে কোনো সাথে যদিও রকম করে যাচ্ছে সেখানে ব্লাড লাগতে পারে রুটিনলি ব্লাড দেওয়ার কোনো রোলই নাই বরং দিতে গেলে আরো উল্টা রিয়েশন হবে খারাপ হয়ে যেতে পারে আর দুই নম্বর হল প্লেটলেট এটা নিয়েও কন্ট্রোভার্সিয়াল অনেক রুগী এটাও মনে করে যে ডেঙ্গু জ্বর হলে একটু প্লেটলেট কম্পি বোধ হয় এখনই দিতে হবে ডোনার রেডি এটাও কিন্তু একটা আসলে ঠিক না মেজরিটি পেশেন্টে কোনো প্লেটলেট দরকারই নাই ঢালাভাবে অনেকে দিচ্ছে এখনও দিচ্ছে আগের নিয়মে দেয় একটা প্লেটলেট তৈরি করতে চারটে ডোনার লাগে

কারণ রুগীরা কিন্তু এখনো ব্যস্ত হয়ে যায় এই আসলে ব্লাড আর প্লেটলেট মেজরিটি নাইনটি নাইনটি পার্সেন্ট আমি আজ পর্যন্ত কোনদিন প্লেটলেট দেই নাই দু একজনের হয়তো দিতে গেছে চাফা চাই বলে দিচ্ছে আর কি নিজে থেকে দেয় নাই আর কি রুগজনে খাওয়া হচ্ছে আবার কি হয় না এরকম আর কি সত্যি কথাটা বললাম আর কি আমি মনে করি প্লেটলেট দেওয়ার কোনো দরকার নাই ব্লাড দেওয়ার কোনো দরকারই নেই আর কি এগুলো খেয়াল রাখতে হবে আরেকটা যেটা বলছিলাম যে এবারে ডেঙ্গুর ধরনটা কিন্তু পাল্টে গেছে সেটা হলো আগে ডেঙ্গুর টিপিক্যাল সিম্পটম যেগুলো হাই টেম্পারেচার জয়েন্ট পেইন মাসল পেইন বোন পেইন এর একটা নাম হলো ব্রেক বোন ফিভার বলে মানে হার ভাঙ্গা জ্বর এরকম তার চার পাঁচ বরিশ হয় তখন প্লেটলেট ব্লিডিং এর ঝুঁকি থাকে এগুলো টিপিক্যাল কেসে এবারে দেখা যাচ্ছে জ্বর বেশি নাই সামান্য জ্বর একশো বা একশো এক দুই দু এরকম কি গায়ে কোনো র্যাশ হয় না জয়েন্ট পেইনও নাই দুই দিন তিন দিনের পরেই হয়তো প্লেটলেট কমে যাচ্ছে ব্লিডিং এর ঝুঁকি থাকছে এর মধ্যে কিছু কিছু রোগী ডেঙ্গু শক সিন্ডম বলে শকে চলে গেছে এবং যারা মারা গেছেন এবার না পাঁচজন ডাক্তার মারা ইনক্লুডিং তাদের কারণটা ছিল তারা ডেঙ্গু শক সিন্ডম ছিল আমি রুগীকে এই জন্যই বলছি এবার বিভিন্ন সময় এখনো বলছি যে জ্বরই হোক এবার যেহেতু ডেঙ্গুর প্রকোপটা বেশি কেউ ঘরে বসে থাকবেন না অবহেলা করে মানে অন্য জ্বরও হতে পারে তারপরেও ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিলে উনি সিম্পল টেস্ট করে কিন্তু শনাক্ত করবেন আর্লি ডায়াগনোস যদি হয় আর্লি ট্রিটমেন্ট হবে তাহলে এই ঝুঁকিটা অ্যাভয়েড করা যেত আমি দু একজনের কথা যাদের জানি যারা মারা গেছে অলরেডি আসলে আমরা দুঃখিত তারা মারা গেছে কিছু তো করার ছিল না তারা হয়তো তার মৃত্যু ছিল এটাও ঠিক তারা কিন্তু অবহেলা করছে টোটালি দুই দিন তিন দিন জ্বর মনে করছে এই দুই দিনের জ্বর আর ডাক্তার কাছে কি যাবো আর কি করবো অথবা অনেক ডাক্তারও মিস করছে আর কি টেলিফোন করলো আমাকেই দিন করো অনেকেই আমার তো একদিন দিন জ্বর জ্বর আরে দুই দিনের জ্বর আর কি করেন বসে থাকেন এইটা কিন্তু ডেঞ্জারাস যেহেতু প্রকোপটা বেশি তার ইনফ্লুয়েঞ্জা হোক ফ্লু হোক টাইফয়েড হোক প্যারা যে জ্বরই হোক অবশ্যই তারা ডাক্তারের পরামর্শ নেবে এবং ডাক্তার সিম্পল টেস্ট করে ডায়াগনোস করতে পারবে যদি নাও হয় তার সাজেশন দিবে চললে এই ক্যাটাস্টপিগুলো বা এই মৃত্যু ঝুঁকে এটা কিন্তু এড়ানো সম্ভব আর কি এতে আমার মনে হয় সবার মধ্যে জানা দরকার সবার মধ্যে এই সচেতনতা জানা জরুরি আমাকে আরেকটা প্রশ্ন একজন করলেন যে এটা একটু বলে দেন যে ঈদ আসতেছে সবাই বাড়ি যাবার আবার ডেঙ্গু গ্রামে গ্রামে ছড়াবে কিনা আসলে এটাও কিন্তু এটাও ঠিক না আসলে প্রথম কথা হলো ডেঙ্গুর ভাইরাস বডিতে চার থেকে ছয় দিন থাকে এখন একটা হতে পারে যে কারো যদি জ্বর হলো ঢাকায় ওই সময় উনি অ্যাভয়েড করতে পারেন কারণ ওই সময় জ্বর নিয়ে গেলে গ্রামে গায়ে হয়তো ম্যানেজমেন্টটা ভালো হবে না এটা হতে পারে কি আর যার অলরেডি জ্বর হয়ে গেছে ভালো হয়ে গেছেন উনি কিন্তু বাড়ি যেতে পারবেন তার দুর্বল লাগবে পোস্ট ভাইরাল এসেনিয়া বলে এরকম যদি না থাকে তাহলে কিন্তু বাড়ি যেতে পারে ভিত্তিকর অবস্থাটা তৈরি যেন না হয় এই জন্য আমার বলা একটা উদ্দেশ্য ভাইরাসের জন্য অ্যান্টিবায়োটিকের প্রশ্নই নাই অ্যান্টিভাইরাল ড্রাগও দেওয়া দরকার নাই কারণ ভাইরাসটা বেশি থাকবে না অ্যান্টিবায়োটিক তো ব্যাকটেরিয়াল ইনফেকশনও দেওয়া হয় এখন যদি তার কোনো সেকেন্ড ইনফেকশন যেমন আমার রুগী আছে ডেঙ্গু আছে তার নিমোনিয়া হয়েছে আমি অ্যান্টিবায়োটিক দেবো না ডেঙ্গু আমি অনেক রুগী পাচ্ছি টাইফয়েড পজিটিভ সেগুলো দেবো না ইউরেন ইনফেকশন থাকতে পারে থাকতে তো পারে সুতরাং অ্যান্টিবায়োটিক ডেঙ্গু ইট সেলফের জন্য না অন্য কোনো ইনফেকশনের জন্য এই একটা আর অনেকের ধারণা যে অ্যান্টিবায়োটিক দিলে ডেঙ্গু হলে ক্ষতি হবে এই তো আসলে কোনো ক্ষতি হবে না কি আমাকে এখনো জিজ্ঞেস করে আমি দিচ্ছি এটা বলে অ্যান্টিবায়োটিক দেওয়াই যাবে না দিলে বলে ক্ষতি হবে এই অপরপ্রচারটা হয়তো কিছুটা আমরাও রেসপন্সিবল বিভিন্ন রকমের ডেঙ্গি দেওয়াই যাবে না এটা ঠিক না ডেঙ্গু দেওয়াতে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে অন্য কোনো ইনফেকশন যদি হয় এবং ডাক্তারের